সারা ভুয়ার একটা শেষ আছে না, বারবার ওরে বারবার বাবারে বাবা। এখন বিএনপি যারা সমর্থক তা বলবেন আমাদের তারেক রহমানের কোয়ালিটি নেই, হ্যাঁ আছে। ইতিহাসে দুইটা নাম দেখা থাকে, একটা নায়ক একটা খলনায়ক। খলনায়ক হিসেবে হি ইজ এ পারফেক্ট, কারণ উনি বলতেই পারে কেন আমি কষ্ট করিনি, হ্যাঁ করেছেন। আপনি 21 আগস্টে বোমা হামলা করিয়েছেন, সাকসেস অনেক, 24 জন মানুষকে মেরে দিয়েছেন। আপনি অস্ত্রবর্তি জাহাজ নিয়ে এসেছেন বাংলাদেশে, আপনি এসে উলফাদের বাংলাদেশে স্থান দিয়েছিলেন, আপনি হিল ট্র্যাক্সের উপরে তালেবান এবং আইএসদের ট্রেনিং দিয়েছিলেন, তো আপনি অবশ্যই আপনার দিক দিয়ে সাকসেস অ্যাজ এ খলনায়ক। আগামী 15-20 দিন মানে কিছু নির্মম ধ্বংসাত্মক কার্যকলাপ করার চেষ্টা করা হবে, হয়তো তখন এই কথা বলার জন্য আমি থাকবো না, ঠিক আছে? আমি আপনাদেরকে অ্যাডভান্স জানাচ্ছি এটা সারা বাংলাদেশে করার চেষ্টা করা হবে। ওদের পথ নাই, দে আর ফিনিশড। তাদের জাতীয় পর্যায়ে সিনিয়র নেতাদের সাথে ওনার কোনো মতামতই মিলে না, এমনচুয়ালি তার মার মতামতই মিলে না। সো দে উইল গো টু দ্য ডেস্ট্রাকটিভ ওয়ে, কেন বাংলাদেশকে একটা ব্যর্থরাষ্ট্রে পরিণত করার জন্য। সো আমি এই জন্যই কথাগুলি বলে গেলাম। নারায়ণগঞ্জে যারা ছেলে পেলে আছেন, নারায়ণগঞ্জে যারা আমার বিএনপির ভাইরা আছেন, কর্মীরা আছেন, কিংবা অন্য দলের ভাই কর্মী আছেন, প্লিজ কারোর কথা শুনে এই কাজগুলি করতে যেয়েন না। নারায়ণগঞ্জ যা করে ফেলেছেন করে ফেলেছেন, চেষ্টা করব যারা অপরাধী না সরাসরি তাদেরকে সেভ করতে চেষ্টা করব, যদি আল্লাহ আমাদের রাখে। দরকার হলে উকিল হিসাবে আমার খোকন সাহেব আপনাদের পক্ষে দাঁড়াবেন, আমার বারের নেতারা দাঁড়াবেন, বিকজ ইউ পিপল আর আওয়ার সান আওয়ার ব্রাদার। কিন্তু কার কথা নিয়েছেন না, কার কথা নিয়েছেন না। আর কিন্তু যারা অপরাধকে সংগঠিত করছেন আর অপরাধের নির্দেশনা দিচ্ছেন তারা ছাড় পাবেন না।